নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস 24x7, আর আমি সঙ্গে সোনালি। সম্প্রতিকালে নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের চটুল গানের অশ্লীল অঙ্গভঙ্গি সহযোগের নানান নাচের ভিডিও। আর তাতেই কিন্তু অস্বস্তিতে পড়েছে শিক্ষক শিক্ষিকা মহল থেকে শুরু করে অভিভাবক মহলও, এবং বেশ কিছু ছাত্রছাত্রীদের কপালেও কিন্তু এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে। আজকের আমাদের এই প্রতিবেদনে দেখে নেব সেই ছবি, এবং এ নিয়ে এই বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া, চলুন আমরা দেখে নেব আমাদের প্রতিবেদনে। নয় কিংবা 90, আমাদের সকলেরই দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে এখন মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ আর কম্পিউটারও। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যেন এদের দাসত্ব খাটি। তবে কেউ কেউ এর যথাযথ ব্যবহার করলেও কেউ কেউ অপব্যবহারও করে থাকেন। আর তারই নিদর্শন হিসেবে এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে অশ্লীল অঙ্গভঙ্গি সহযোগে ছাত্রছাত্রীদের তুমুল নাচের ভিডিও। দীর্ঘ 20 মাস পর খুলছে স্কুল, তা নিয়ে উৎক্ষিপ্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহল সঙ্গে স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের শুরু হলো গতানুগতিক ধারায় পঠন পাঠন, যদিও কেবলমাত্র 9ম থেকে 12ম শ্রেণী পর্যন্তই সীমাবদ্ধ। তবে স্কুলের চিত্রটি যেন রীতিমতো পাল্টে গেছে। 20 মাস আগে স্কুলের চিত্র আর আজকের মধ্যে প্রায় এক আকাশ পার্থক্য। আর সেই পার্থক্যের জেরে ভাইরাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে তরুণ তরুণীর মুখ, যারা আমাদের আগামীর ভবিষ্যৎ, যা লজ্জায় হেট করছে শিক্ষিত সমাজ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকেও, এবং নোংরা করছে পবিত্র স্কুল চত্বরও। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তাদের অভিভাবক এবং অভিভাবিকারাও। আর যার কারণ হিসেবে ব্যঙ্গাত্মক করে অনেকেই বলছেন এ নাকি রাজ্য সরকারের 10,000 টাকার ফল। আর ক্লাস 12-তে যারা পড়েন তারা যাতে অনলাইনে পড়াশোনা করতে পারেন, আগামী কাল পরশুর মধ্যে তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকে যাবে। তার কারণ তারা যাতে ট্যাবলয়েড কিনতে পারে অথবা কোনো একটা স্মার্টফোন কিনতে পারে। তবে শিক্ষক শিক্ষিকারা বলছেন যে সবটাই কেবলমাত্র স্কুলের গাফিলতি হতে পারে না, কারণ স্কুলের সারাক্ষণ নজরদারি চালানো সম্ভব নয়, যেখানে অভিভাবক মহলকেও সজাগ থাকাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বটে। কারণ শিক্ষা তখনই পূর্ণতা পাবে যখন গৃহ এবং দ্বিতীয় গৃহ অর্থাৎ স্কুল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। সমাজ তো ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, এগুলো স্কুলে হচ্ছে। স্কুলে সবাই সুশিক্ষা পাওয়ার জন্যই বাড়ির থেকে সবাইকে পাঠায়, গার্জিয়ানকে কি শিক্ষা দুভাবে পাচ্ছে বাচ্চারা, একটা বাড়ির থেকে একটা স্কুলের থেকে। এবার যেহেতু মোবাইলটা দেওয়া হয়েছে তাদের পড়াশোনার সুবিধার জন্য, এবং নেট কানেকশনে থাকলে পরে তারা বাড়িতে বসেও অনেক ইনফরমেশন পেয়ে সেটাকে সুযোগ ব্যবহার করবে বলে, কিন্তু সেটার অপব্যবহারটাই বেশি হচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে বাড়ির লোক অত কনসাস নন। তারা ডেলি ওয়েজ লেবার অনেকে রয়েছেন, কৃষক রয়েছেন, তারা তাদের নিজেদের রোজগার নিয়েই ব্যস্ত থাকেন। সারাদিন শেষে তারা বাড়িতে আসবেন, তখন ছেলেমেয়েরা যা বোঝায় সেটাকেই সবসময় যেন তারা বলে যে অনলাইন ক্লাস করছি। এটা তো আর হতে পারে না সবসময় অনলাইন ক্লাস। এই যে বাড়িতে তাদের নজরদারিটা, এটা তো ঠিকঠাক হচ্ছে না, এবং ভুল পথে যারা যাচ্ছে তারা যে কোনো জায়গাতে গিয়েই সমস্যার সৃষ্টি করবে। সেই একই স্কুলে ভালো ছেলেমেয়েরাও রয়েছে, তারা গুটিয়ে থাকে, তারা তাদের পড়াশোনাই করে, বেশিরভাগটাই কন্ট্রোলে থাকে, কিন্তু দু চারজন যারা এই অসভ্যতাটা করছে তাদের জন্য কিন্তু একটা বৃহত্তর সমাজে তার এফেক্টটা পড়ছে।
তো এই ব্যাপারগুলো তো সমাজের সর্বস্তরে সবাই মিলে সবাইকে শিক্ষা দিতে হবে, একলা স্কুল বা একলা গার্জিয়ান নয়। ওই যেটা মুখে মুখে ছড়িয়ে যে শিক্ষাটা হয়, সেই শিক্ষাতেই সবাই যদি শিক্ষিত হই, এবং বিশেষ করে মায়েরা, তারা যেদিন সবাই শিক্ষায় শিক্ষিত হবেন, তাদের ছেলে মেয়েদের দায়িত্ব নিতে পারবেন, তখন বোধ হয় সেই দিনটা বোধ হয় আমরা দেখতে পাবো এগুলো সব চলে গেছে, কিন্তু এর এফেক্টটা ভালো হচ্ছে না, এটা থামানো দরকার। না, মেনে তো অবশ্যই নেওয়া যায় না, আসলে এটা তো একটা একটা বয়ঃসন্ধি সময়, সে সময় তাদের একটা কারুর কারুর একটু হয়তো ওই একটা হিরোইজম এটা কাজ করছে, কিছু যেটা স্বাধীনতার অপব্যবহার হচ্ছে। স্বাধীনতাটা তো সবচেয়ে কঠিন, নিজের অধীনে থাকা, সেটা আমরা মিস ইউজ করি, যে যা ইচ্ছে তাই করব, সেগুলো হচ্ছে। এবং ভালো মন্দ স্টুডেন্ট বলে মানসিকভাবে তাদেরকে কতটা শিক্ষিত সেটা দেখতে হবে। শুধু আমি সিলেবাস করে একটা দারুণ রেজাল্ট করলাম, সেটাই তো ভালো হওয়ার মাপকাঠি নয়। ব্যবহার, তাদের পারিবারিক শিক্ষা, তাদের নীতিবোধ, মূল্যবোধ, সবটা মিলেই একটা বাচ্চাকে ভালো বা খারাপ, এই ব্যাপারটা তো রিলেটিভ, সেইভাবে প্রকাশ পায় তারা, তাই না? কিন্তু এই যে গঠন হবে যখন, মানসিক গঠনের সময়টাতেই যেভাবে ভুল পথে তারা চলে যাচ্ছে, এটা তো ঠেকাতেই হবে। এখন নেটের যুগ, মোবাইলের যুগ, এটা তো ভালো দিক অনেক রয়েছে, সেটাকে আমি না নিয়ে আমি খারাপ দিকটাই বেছে নিচ্ছি। এবং এটা কি একটা অশ্লীল নাচ বা অশ্লীলতা করে আমি আমার আখেরে হচ্ছেটা কি, লাভটা কি হচ্ছে, এই বোধটাই তো তখন তাদের কাজ করছে না। মূলত ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টা সম্প্রতিকালে খুব বেশি নজরে আসছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে, বিভিন্ন বিদ্যালয় থেকে এই ভিডিও ভাইরাল হওয়ার খবরটা আমি দেখতে পাচ্ছি। মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে ইদানিংকালে অ্যান্ড্রয়েড সেটের একটা অপব্যবহার বলা যেতে পারে এটাকে। সরকার থেকে অ্যান্ড্রয়েড সেট ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, ট্যাব কেনার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, সেটা সঠিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে, অর্থাৎ এটাকে সামগ্রিকভাবে একটা সঠিক মূল্যায়ন করার জন্য এটা দেওয়া হয়েছিল। কিন্তু সেটা শুধুমাত্র সরকারি অনুদান না, গার্জিয়ানরাও ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন, যেটা আগামী দিনে একটা ভয়ানক পরিস্থিতি হওয়ার দিকে এগোচ্ছে সমাজ। সেই মোবাইল ফোনের ব্যবহার নিয়ে যদি সচেতনতা শিবির না করা যায়, বিদ্যালয় স্তর থেকে শুরু করে সমাজে, সমাজের বিভিন্ন প্ল্যাটফর্মে এই অ্যান্ড্রয়েড সেটের ব্যবহারের উপযোগিতা যদি তুলে ধরা না যায়, তাহলে আগামী দিনে আরও বিপজ্জনক সংকেত আমরা দেখতে পাচ্ছি, সমাজের পক্ষে ক্ষতিকর দিকগুলো উঠে আসার সম্ভাবনা প্রবলভাবে আছে। অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ছড়াচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা নিজেরাই সেই ভিডিওগুলোকে ভাইরাল করছে। এর কারণ হিসেবে আমরা বেশ কিছু কারণের মধ্যে লক্ষ্য করা যায়, যেগুলোর মধ্যে বলতে পারি মূলত বিগত লকডাউন চলাকালীন ছাত্রছাত্রীরা খুব বেশি মোবাইল নির্ভর হয়ে পড়ে। আমরা সরকারিভাবেও একা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে মোবাইল তুলে দিয়েছিলাম তাদের পড়াশোনার লক্ষ্যে। আমরা পজিটিভ দিকটাকে চিন্তা করে যে কাজটা সরকার করেছে, কিন্তু বর্তমানে তার যে নেগেটিভ সাইডগুলো যেগুলো রয়েছে সেগুলো সামনে চলে আসছে। বিদ্যালয়ের ক্ষেত্রে বলতে পারি, আমার বিদ্যালয়ে আমরা যেটা করি, ছাত্রছাত্রীদের আমরা স্মার্টফোন নিয়ে আসতে বারণ করি, এবং যাতে ওরা এই জিনিসগুলো দিকে সজাগ থাকে, আমরা তার প্রতি মানে মাঝে মধ্যেই আমরা চেষ্টা করি ওদেরকে সচেতন করার, যাতে এই সব দিক থেকে ওরা বিরত থাকে বা বিপথে না যায়। আমরা এই চেষ্টাটা সবসময়ই করি। আমি প্রধান শিক্ষক হিসেবে এবং অন্যান্য মাস্টারমশাই দিদিমণিরা প্রত্যেকেই চেষ্টা করেন ওদেরকে সবসময় এই নেগেটিভ সাইডগুলো, মোবাইলের নেগেটিভ সাইডগুলো সম্পর্কে সচেতন করার জন্য। এই যে হ্যাঁ, সেটা তো অবশ্যই, লকডাউন চলাকালীন ওরা বিদ্যালয় থেকে ডিটাচড ছিল, ডিটাচড থাকার দরুন বাড়িতে পড়াশোনার বাইরেও মোবাইলের যে ভিডিও করে মজা করার ছলে প্রথম দিকে এই জিনিসগুলো করতো, কিন্তু সেই জায়গার থেকে ওরা, ওদের বয়স যেহেতু, ওরা এখনো নাবালক বা নাবালিকা, সেদিক থেকে ওরা এর সামাজিকভাবে যে সামাজিক
অধঃপতন যেটা হয়েছে, ওরা যে বিপথে কিছুটা হলেও চলে গেছে, সেই জায়গাটা আমাদের সামাজিক অবক্ষয় তো ধীরে ধীরে হচ্ছে, সেটা তো মানতেই হবে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24/7। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল টাইমস 24/7।